হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি, ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। থ্যাংক ইউ প্রীতি, মনিকা, সুপ্রিয়া অ্যান্ড অল মাই ফ্রেন্ডস, জিনকে হেল্প কে বিনা মেরে ভিডিও শায়দ ইনকমপ্লিট রহ জাতি। আমরা চার ফ্যামিলি মিলে রওনা দিলাম আলেনের উদ্দেশ্যে। এবছরও আলেনের দুর্গাপুজোতেই যাচ্ছি। আলেন দানাত রেসর্টেই অনেক বছর ধরে এই পুজো হয়ে আসছে। হোটেলে চেকিং করেই চললাম আগে মায়ের দর্শন করতে। চলুন ভেতরে যাই। ওই দেখুন গেটটা, বাহ কি সুন্দর করে গেটটা সাজানো হয়েছে একদম বেলুন দিয়ে। সপ্তমীর পুজো শুরু হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও চলছে এখন এখানে। এবার বলি এখানের এই অর্গানাইজেশনের ব্যাপারে। 3 বছর ধরে আমরা এখানে আসি পুজোতে, একটা অপূর্ব অনুভূতি। এখানে কোনো চার্জ লাগে না বা মেম্বারশিপ ফিজ নেই। আপনার ইচ্ছে হলে আপনি ডোনেট করতে পারেন, নাও করতে পারেন, কোনো বাধা নিষেধ নেই। নিজের মতোভাবে এখানে সমস্ত কাজে পার্টিসিপেট করা যায়। পুজো দেখেই চলে এলাম আমরা লাঞ্চ করতে। এখানে ফ্রি লাঞ্চ সার্ভ করা হয় সবাইকে, তার জন্য আপনাকে কোনো মেম্বার হতে হবে না। আজ রাইস, মিক্স ভেজ আর ডাল। সারা বছর এই প্রসাদের জন্যই যেন অপেক্ষা চলে, অমৃত সমান এই প্রসাদ। লাঞ্চ করেই চলে গেলাম আমরা পুলে। পুল থেকে উঠে রেডি হয়ে গেলাম বার্থডে পার্টির জন্য। ভাবছেন নিশ্চয়ই কার বার্থডে? আজকে বাবিনের বার্থডে, আর সেই বার্থডেটাই সেলিব্রেট হচ্ছে এখন এখানে। সুন্দর করে আমরা রুমটা সবাই মিলে একটু সাজিয়ে ফেলেছি। বার্থডে সেলিব্রেশন হলো খুব সুন্দর ভাবে। সপ্তমীর সাজ কেমন লাগছে আপনাদের? চারজনে অনেক দিন ধরে প্ল্যান করছিলাম একই রকম সিকোয়েন্সের শাড়ি পরার, আজকে হলো সেই সুযোগ। রাত যত বাড়লো বাড়লো মানুষের ঢল, ভরে গেল দেখতে দেখতে পুরো হল। আমাদের বেঙ্গলের পুজোর মতোই প্রতিদিন ইভিনিংয়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা। সকলকে জানায় শুভ অষ্টমী। অষ্টমীর সকাল সকাল তৈরি হয়ে চলে এলাম আমরা নিচে পুষ্পাঞ্জলি দিতে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে গেল অষ্টমীর পুষ্পাঞ্জলি। বলো দুর্গা মায় কি জয়! এই শব্দ যেন কণ্ঠ থেকে নয় মন থেকে বেরিয়ে আসে আমাদের সমস্ত বাঙালিদের। মায়ের জয়ধ্বনি দিতে দিতে নাচে গানে ভরে উঠল আমাদের অষ্টমীর সকাল। প্রতিদিনই এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, আর অষ্টমী মানেই আমরা সবাই জানি খিচুড়ি ভোগ, তাই সেই অপেক্ষাই করছি। পুজো দেখে নাচ করে ভীষণ খিদে পেয়ে গেছে, চলুন যাই খিচুড়ি ভোগ খেয়ে আসি। সবাই মিলে একসাথে বসে ভোগ খাওয়ার মজাটাই একদম অন্যরকম। সবাই মিলে
জমিয়ে খেলাম সবাই খিচুড়ি আর পায়েস। রাতে আমরা রেডি হয়ে চললাম আরেকটি ঠাকুর দেখতে। আলেনে আরেকটি বড় পুজো হয়, এখন আমরা সেখানেই যাব। সুপার রেস্টুরেন্ট, এরই বেসমেন্টে হয় আরেকটি পুজো। মিষ্টির দোকানের পাশ দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এখানে জুতো রেখে এবার আমরা চলে যাব নিচে। বাহ, কি দারুণ পুজো হয়েছে এখানে! যেমন সুন্দর মণ্ডপের সাজ, তেমন সুন্দর মায়ের মুখ। সব মণ্ডপেই নাচ গান, সুন্দর কীর্তনের ব্যবস্থা হয়েছে। ওখানের পুজো দেখে আবার ফিরে এলাম আমাদের পুজোর জায়গায়। এই দেখুন, এখানেও নাচ গান সন্ধ্যের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমবার ডান্ডিয়া খেলার সুযোগ হলো এখানে। সবাই মিলে নাচে গানে ভরে উঠল জমজমাটি অষ্টমীর সন্ধে। নবমী পুজো শুরু হবে, তার আগেই হচ্ছে বাবা ভোলেনাথের অভিষেক। আজকের দিনটা আর দুদিনের থেকে একটু আলাদা ছিল। সকাল থেকেই দেখছি জায়গাটা বেশ ফাঁকা, কারণ মানডে। মানডে মানে স্কুল অফিস সবই শুরু। যেহেতু পুজোর এখানে ছুটি নেই, তাই সকাল থেকেই বেশ ফাঁকা ছিল আজকের এই পুজোর জায়গা। নবমীতে এখানে চাল কুমড়ো বলি হয়, তারই ব্যবস্থা এখানে শুরু হয়ে গেছে। নবমীর দিন সন্ধ্যেতেই ফিরে এলাম বাড়ি মাকে বিদায় জানিয়ে। কিন্তু এখনো দশমী বাকি, তো তার আয়োজন তো করতেই হবে। আর এইবারের দশমীটা ছিল একদম স্পেশাল। না, এরা কেউই বাঙালি নয়, আমাকে ছাড়া। সমস্ত অবাঙালি বন্ধুদের সাথে জমিয়ে খেলাম সিঁদুর খেলা। 13 ইয়ার্স হয়ে গেল আমরা একই বিল্ডিংয়ে থাকি। কিছু চেনা, কিছু অচেনা মুখ, তাই সব অচেনা চেনা মুখগুলোকে একসাথে করতে এই আয়োজন। একটা মেসেজের যে এত রেসপন্স পাবো সত্যিই ভাবিনি। 5 জন 7 জন এই বেশি আর কতজন আসবে ভেবেছিলাম, কিন্তু 25 লেডিজ এসেছিল এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য। যাদের রেড ড্রেস আছে তারা রেড ড্রেস, যার রেড হোয়াইট আছে তারা রেড হোয়াইট। সবাই সুন্দর করে সেজে গুজে সিঁদুর খেলার জন্য একদম রেডি। লাস্ট ইয়ারের আমার দুর্গাপুজোর ভিডিও দেখে সবাই জানতে চেয়েছিল কোথায় সিঁদুর খেলা যায়, কীভাবে সিঁদুর খেলায় পার্টিসিপেট করা যায়। তাই সেই বছর থেকে ভেবেছিলাম যদি সবাইকে নিয়ে এই সিঁদুর খেলার আয়োজনটা করা যায়। এত ভালো রেসপন্স পেলাম এবং সবাই মিলে এত আনন্দ করেছি, সত্যি এবারের সিঁদুর খেলাটা ছিল একদম ইউনিক। সমস্ত বন্ধুদের সহযোগিতা ছাড়া এটা সম্পূর্ণ করা মুশকিল ছিল। এগিয়ে এলো প্রীতি, মনিকা, সুপ্রিয়া, সবাই কিছু না কিছু দায়িত্ব নিয়ে নিল, যার জন্য খুব সহজেই এই সিঁদুর খেলার আয়োজনটা করতে পারলাম। আর সবাই এত আনন্দ পেয়েছে, তাই প্রত্যেকেই চায় এই বিজয়া দশমীর সেলিব্রেশনটা যেন প্রতি বছর আয়োজন করা হয়। হ্যাপি দশেরা। কন বাকি রেগে, কন বাকি রেগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।
गाना चल रहा है, थोड़ा डांस भी करो यार। नहीं नहीं कुछ भी करो, ऐसे डांस का कुछ भी स्टार्ट करो, चलेगा, भंगड़ा भी चलेगा, कुछ भी स्टार्ट करो चलेगा। हाँ हाँ, राउंड एक राउंड बना लेते ना, राउंड बना के करते हैं, राउंड बना के जाओ। हैप्पी दशहरा जी, हैप्पी दशहरा। সত্যিই আমি ভাবিনি সবাই এত আনন্দের সাথে আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করবে। দিনটা দারুণ কাটলো, সবাই মিলে ব্যবস্থা করলাম স্ন্যাক্সেরও। স্ন্যাক্স খেয়ে গল্প আড্ডায় বিজয়াদশমীর সেলিব্রেশন। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিদেশের মাটিতে আমাদের দুর্গাপুজোর উৎসব আর সিঁদুর খেলা সব মিলিয়ে আপনাদের কী মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। आपको टीका नहीं लगाए हम लोग, थोड़ा लगा दी। छोटू, छोटा माता जी, छोटा माता, हेलो बेबी। आज छोटू बेबी को लगाया टीका, क्रिसमस तक प्लानिंग हो गई अभी तक। थैंक यू, ओके बाय बाय बाय, फिर नेक्स्ट प्लान में मिलते हैं। हर बार करेंगे वही। थैंक यू सो मच, आपने ओके ओके, टेक केयर एवरीबॉडी, बाय बाय।